হ্যালো, আজকে আমি পিএন জাংশন বা পিএন ডায়োড নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথম লেকচারটা হচ্ছে আমার ফরওয়ার্ড মোডের, আর পরের লেকচারটা হবে আমার রিভার্স মোডের। তো পিএন জাংশন বা পিএন ডায়োডের ক্ষেত্রে, বা বেসিক্যালি সেমিকন্ডাক্টর ডিভাইসগুলির ক্ষেত্রে, আমাদের মাইনরিটি ক্যারিয়ার অনেক গুরুত্ব বহন করে। বেসিক্যালি আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলি আলোচনা করি মাইনরিটি ক্যারিয়ারের সাহায্যেই, যদিও মেজরিটি ক্যারিয়ার হচ্ছে মেইন। তো এই হচ্ছে আমার একটা পিএন জাংশন বা পিএন ডায়োড। তো পি টাইপটা ফরওয়ার্ড মোডের ক্ষেত্রে, পি টাইপটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, এন টাইপটা বা এন প্রান্তটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। তো একটা পিএন জাংশনের সিম্বল কি? এই হচ্ছে সিম্বল, ঠিক আছে? তো এটা যখন একটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, আর এটা যখন একটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, তখন এটা হচ্ছে ফরওয়ার্ড মোডে। তো অনেক সময় খটকা লাগে যে এটা পি পার্ট না এটা এন, এটা পি পার্ট, ঠিক আছে? তো সিম্পলি মনে রাখো, সিম্পলি তুমি দেখো, এইটাকে একটু যদি বর্ধিত করো, দেখতে মনে হচ্ছে কি, পি এর মতো, ঠিক না? ওকে, তাহলে এটা হচ্ছে পি, ঠিক আছে? এটা এটুকু হচ্ছে পি, পাশেরটা হবে তাহলে অবভিয়াসলি এন, ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখতে পারো। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখতে পারো, এটা এটাও হচ্ছে ক্লু। পজিটিভ যখন পজিটিভের সাথে যুক্ত থাকে, পি টাইপ যখন ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত, বা এন টাইপ যখন ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, তখনই সেটা থাকে ফরওয়ার্ড মোডে। ক্লিয়ার? এটাও মনে রাখতে পারো, এটাও হচ্ছে আমাদের আরেকটা টিপস বা আরেকটা ক্লু। তো পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, ঠিক আছে? আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, ঠিক আছে? এখানে আমি সিম্বলটা দিয়ে দিচ্ছি, ডট মানে ইলেকট্রন, নেগেটিভ চার্জ বেসিক্যালি, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। গোল্লা মানে সার্কেল মানে হোল, হোল হচ্ছে বেসিক্যালি পজিটিভ চার্জ, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতেছি। যখন আমি একটা ব্যাটারি পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত করব, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত যখন এন এন সাইডে যুক্ত করব, এন টাইপের সাথে যুক্ত করব, তখন বেসিক্যালি আসলে কী হবে, পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, ঠিক? পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে না, হোল তো হচ্ছে বেসিক্যালি পজিটিভ চার্জ। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই হোলগুলি কী করবে, এইদিকে যাওয়া শুরু করবে। ক্লিয়ার? হোলগুলি এদিকে যাওয়া শুরু করবে, ওকে? আর নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে নেগেটিভ তো এই পাশে যুক্ত করা আছে, তাহলে এই নেগেটিভগুলি কী করবে, ইলেকট্রনগুলিকে বিকর্ষণ করবে। দ্যাটস মিন ইলেকট্রনগুলি এখন এইদিকে আসা শুরু করবে। ক্লিয়ার? ইলেকট্রনগুলি এখন এদিকে আসা শুরু করবে। তো আমরা অলরেডি জানি যে ইলেকট্রনের ফ্লো হইলেই কারেন্টের ফ্লো হয়। ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে, কারেন্ট কী করবে, তার বিপরীত দিকে যাবে। আবার কিন্তু এটাও জানি যে হোল যেদিকে ফ্লো করে, হোল যেদিকে প্রবাহিত হয়, কারেন্ট সেদিকে প্রবাহিত হয়, মানে হোলের প্রবাহ হইলেই কারেন্টের প্রবাহ পাই। তাহলে এইখানে আমাদের ইলেকট্রন হোল দুটোই মুভ করতেছে, যার কারণে আমরা কী পাচ্ছি, কারেন্টটা পাচ্ছি। তো এইখানে যখন ইলেকট্রনটা মুভ করে এইখানে আসতেছে, তখন কী হচ্ছে, বেসিক্যালি এই পি টাইপে ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, তাহলে এইখানে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বাড়তেছে। আর এইখানকার হোল যখন এইখানে আসতেছে, মানে এন টাইপে হোল হচ্ছে কি, মাইনরিটি ক্যারিয়ার, হোলের সংখ্যা বাড়তেছে। দ্যাটস মিন এন টাইপে যখন আমার মাইনরিটি ক্যারিয়ার বাড়তেছে, বা পি টাইপে যখন মাইনরিটি ক্যারিয়ার বাড়তেছে, তখনই বেসিক্যালি আমরা ফরওয়ার্ড মোডে যাইতে পারতেছি। তখনই বেসিক্যালি সেটা হচ্ছে আমার ফরওয়ার্ড মোড, ইলেকট্রনের এর ফ্লো হচ্ছে, হোলের ফ্লো হচ্ছে, এই ব্যারিয়ারটাকে অতিক্রম করতে পারতেছে, এটা একটা ব্যারিয়ার। তো এইখানে আসলে বেসিক্যালি কী হচ্ছে, তো প্রথমে যখন ইলেকট্রনটা এইখানে আসবে, ঠিক আছে, আর হোল যখন এখানে থাকবে, তো এইখানকার কিছু এইখানকার হোল যখন এখানে আসবে, কিছু ইলেকট্রন যখন এখানে থাকবে, তখন এই হোল, নতুন হোল আর এই আগের ইলেকট্রন মিলে একটা নিউট্রাল অবস্থায় চলে আসবে, ঠিক আছে? সিমিলারলি এখানেও তাই হবে, তাহলে বেসিক্যালি আসলে কী হচ্ছে, যে এই হচ্ছে আমার পিএন জাংশন, ঠিক আছে? এইখানে সাপোজ পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ সবই আছে, বাট এইখানে আসলে আলটিমেটলি লাস্টে কী হচ্ছে, লাস্টে এখানে শুধু নেগেটিভ চার্জগুলি যুক্ত হচ্ছে, আর এখানে পজিটিভ চার্জগুলি যুক্ত হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে? কিছু রিকম্বিনেশন হবে এই সাইডে, কিছু রিকম্বিনেশন হবে এই সাইডেও, কিছু রিকম্বিনেশন হবে, বাট অধিক সংখ্যক হোল এখানে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ রিকম্বিনেশন পরে যখন থাকবে না, তখন কিছু পরিমাণ হোল এখানে এসে জমা হবে, কিছু পরিমাণ ইলেকট্রন এখানে এসে জমা থাকবে, বাকি এগুলো কিন্তু আবার নিউট্রাল অবস্থায় থাকবে, ঠিক আছে? বাকি এইখানে এইটুকু এরিয়া পর্যন্ত নিউট্রাল অবস্থা থাকবে, এইটুকু এরিয়া নিউট্রাল অবস্থায় থাকবে, মানে প্লাস মাইনাস সমান পরিমাণ প্লাস, সমান পরিমাণ মাইনাস চার্জ এখানে এখানে থাকবে, ঠিক আছে? সমান পরিমাণ প্লাস মাইনাস চার্জ এখানে থাকবে। তো বেসিক্যালি এই এই যে এইখানে যে আমার একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ জমা হচ্ছে, যেটা কোনো নিউট্রাল অবস্থায় নাই,
ঠিক আছে, রিং কম্বিনেশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ না, এইটুকুকে আমরা বলতেছি ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, তো ফরওয়ার্ড মুডে যখন থাকবে তখন এই ডিপ্লেশন লেয়ারের প্রশস্ত কম হয়। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার, এইটুকুর ফরওয়ার্ড মুডে যখন থাকবে তখন ডিপ্লেশন লেয়ারের প্রশস্ত কম হয়। ওকে, তাহলে এইখানে আমার যখন একটা পজিটিভ চার্জের স্তূপ হচ্ছে আর নেগেটিভ চার্জের যখন স্তূপ হচ্ছে তখন কি হচ্ছে, আমরা জানি এখানে আমার একটা পজিটিভ চার্জ যদি থাকে আর এখানে যদি একটা নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে আমরা কি পাই, একটা ফোর্স পাই, ইলেকট্রিক ফোর্স পাই, করস্পন্ডিংলি আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ক্লিয়ার? এখানে আমাদের তাহলে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের একটা মানে ইলেকট্রিক ফিল্ডের একটা শক্তি আছে, একটা মান আছে। ঠিক আছে, তো পরবর্তী ক্ষেত্রে আইডিয়ালের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডের মান শূন্য হয়, বাট সিলিকনের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, সেটার মান হয় 0.7 ভোল্ট, এটাকে আমরা নি ভোল্টেজ নামে জানি। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এই মানে এই জিনিসটাকে যদি আমরা ফরওয়ার্ড মুডে করতে চাই তাহলে এইখান থেকে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড পাঠাইতে হবে, ক্লিয়ার? বেসিক্যালি এইখানে আমার ব্যাটারি পজিটিভ চার্জ আছে, এখানে আমার ব্যাটারি নেগেটিভ চার্জ আছে, তার মানে এইখানে আমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হবে, কারণ কি এখানে আমার ইলেকট্রিক ইন্টারনাল একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে আর আউট বাইরের মাধ্যমে ব্যাটারির সাহায্যে আমার একটা ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি করতে হবে, যার কারণে কি হবে, এইখানকার হোলগুলি এদিকে যাইতে পারবে, অতিক্রম করতে পারবে। তো এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের চেয়ে অবশ্যই এই ইলেকট্রিক ফিল্ডের মানটা বেশি হইতে হবে। তো এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের মান বেসিক্যালি ভোল্টেজের ক্ষেত্রে শক্তির মান যদি ক্যালকুলেশন করি ভোল্টেজে কনভার্ট করে সেক্ষেত্রে হয় 0.7 ভোল্ট। কোনটার ক্ষেত্রে? সিলিকনের ক্ষেত্রে। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট হয়, মোল টু মোল এটাগুলো ভ্যারি করে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি যদি সাপোজ মনে করি এখানে 0.7 ভোল্ট সাপ্লাই দেই তাহলে কিন্তু এই হোলগুলি পারফেক্টলি এখান থেকে এই ব্যারিয়ারটা অতিক্রম করতে পারবে না, এই ডিপ্লেশন লেয়ারটাকে অতিক্রম করতে পারবে না, কারণ কি এই বাইরের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের মানের সমান, মানে পর্যাপ্ত পরিমাণ শক্তি সে হোলে প্রয়োগ করতে পারতেছে না। যখনই আমি 0.7-এর চেয়ে বেশি ইলেকট্রিক ফিল্ড বা বেশি এ ভোল্টেজ সাপ্লাই দিব, ঠিক আছে, তখনই কি হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটাকে যখন আমরা ভোল্টেজে কনভার্ট করে একটা শক্তির মান পাচ্ছি, ওকে 0.7 ভোল্ট পাচ্ছি, সেইটার চেয়ে বেশি পাচ্ছি, মানে কি এইখানকার আর পজিটিভ চার্জ তো অবশ্যই একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে, একটা বাধা ক্রিয়েট করতেছে, তার চেয়েও বেশি শক্তিমানের আমি একটা বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিচ্ছি, যার কারণে হোলগুলি কী করবে, এখন এদিকটা অতিক্রম করতে পারবে বা ইলেকট্রনগুলি এখানে আসতে পারবে। তো ইলেকট্রন হোলের মুভিং হইলেই বেসিক্যালি আমরা কারেন্ট পাই, এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আমরা যদি গ্রাফ আঁকি আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, গ্রাফটা হচ্ছে এরকম, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে গ্রাফ হচ্ছে এরকম, কোনো নি ভোল্টেজ নাই, বাট রিয়েল ডায়োডের ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে বেসিক্যালি যদি সিলিকনের ক্ষেত্রে আসি আমার গ্রাফটা হয় এরকম, গ্রাফটা হয় এরকম। তো এই যে এই পয়েন্ট এই পর্যন্ত আমরা কোনো মানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি এদিক দিয়ে আর এদিক দিয়ে পাচ্ছি কারেন্ট, এই পর্যন্ত আমরা কিন্তু কোনো কারেন্ট সাপ্লাই পাচ্ছি না, এই মানটা হচ্ছে 0.7 ভোল্ট। কিসের জন্য পাচ্ছি না? এই যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তৈরি করতেছে এর জন্য বেসিক্যালি পাচ্ছি না। ঠিক আছে, তো বেসিক্যালি এটাকে আমরা অনেক সময় বলি বায়াসিং ভোল্টেজ, 0.7 ভোল্ট হচ্ছে বায়াসিং ভোল্টেজ, যখন আমরা 0.7 ভোল্ট ভোল্টেজ দিব তখন এটা বায়াসিং হবে, ঠিক আছে, কাজ করবে। তো আরও কিছু কথাবার্তা এখানে যদি আমি অ্যাড করি, যখন আমার ফরওয়ার্ড মুডে থাকে একটা পিএন জাংশন, যখন ফরওয়ার্ড মুডে থাকে তখন এই পিএন জাংশনটা অ্যাজ এ লাইক শর্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা পিএন ডায়োড, যখন এটা আমার ফরওয়ার্ড মুডে থাকবে তখন এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, এটা শর্ট হিসাবে কাজ করবে। ঠিক আছে, শর্ট হিসাবে কাজ করবে আইডিয়ালের ক্ষেত্রে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এটা কী করবে, শর্ট হিসাবে কাজ করবে। বাট এই ডায়োডটা যখন সিলিকন হয়ে যাবে, এই ডায়োডটা যখন সিলিকন হয়ে যাবে, এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে আমার এন, পি এন, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার নেগেটিভ প্রান্ত। ঠিক আছে, তাহলে যখন সিলিকন হবে, সিলিকনের নি ভোল্টেজ কত জানছি, 0.7 ভোল্ট জানছি, তাহলে এই ক্ষেত্রে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, এই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, তার মানে এইখানে একটা 0.7 ভোল্ট ভোল্টেজ মনে মনে আমি একটা চিন্তা করব। ঠিক আছে, মনে মনে চিন্তা করব, তাহলে এইখানে আমার একটা ভোল্টেজ থাকবে। ঠিক আছে, যেহেতু এটা পি টাইপ, এই পাশে পি টাইপ, এটা থাকবে প্লাস আর এটা থাকবে মাইনাস। ওকে ওকে, আচ্ছা, দেন পরবর্তীতে এখানে আমার ব্যাটারি সাপ্লাই আছে দিস। ঠিক আছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সিলিকনের ভি,
এটা হচ্ছে 0.7 ভোল্ট। সাপোজ আমি যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করি, এখানে যদি 5 ভোল্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে, এইখানে যদি সাপোজ একটা রোধ থাকে, থিঙ্কিং অ্যাবাউট দিস, সাপোজ এইখানে আমার একটা রোধ আছে, ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমার 0.7 ভোল্ট, এইখানে হচ্ছে সাপোজ মনে করো 5 ভোল্ট, তাহলে এইখানে আমি আউটপুট ভোল্টেজ কী পাবো, এখানে আউটপুট ভোল্টেজ কী পাবো? যদি সিম্পলি যদি কারশ্যপ ল অ্যাপ্লাই করি, এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, সিম্পলি আমি যদি কারশ্যপ ল অ্যাপ্লাই করি তাহলে কী হচ্ছে? তাহলে কারশ্যপ ল বলতেছে কি, 5 প্লাসের পর প্লাস আসলে মাইনাস হয়, পয়েন্ট সেভেন, ঠিক আছে, এটাও মাইনাস, মাইনাস ভি আউট ইজ ইকুয়াল টু জিরো, কেবিএল চালায়, ঠিক আছে, তাহলে কী হচ্ছে, ভি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে কি 5 মাইনাস 0.7, দ্যাটস মিন 4.3 ভোল্ট, ঠিক আছে, আলটিমেটলি এখানে আমি 4.3 ভোল্ট পাবো। এই 0.7 ভোল্টটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডে শক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এটা ছিল আমার ফরওয়ার্ড মোডের ক্ষেত্রে, পিএন জাংশনের ক্ষেত্রে। পরবর্তী লেকচারে আমি রিভার্স মোডের ক্ষেত্রে আলোচনা করব, ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, কারেন্ট কীরকম যাবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা কিন্তু এটাও জানি, শর্ট সার্কিট থাকলে কারেন্ট সুন্দর মতো ফ্লো করে, শর্ট সার্কিট থাকলে কারেন্ট ইজিলি ফ্লো করে, ঠিক আছে, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট ফ্লো করবে, সিলিকনের ক্ষেত্রে কিছু পরিমাণ কম ফ্লো করবে, ঠিক আছে, থ্যাংক ইউ।